হ্যালো ফ্রেন্ডস, আই এম এইচ কে। ইউ আর ওয়াচিং এক্সপোজার এইচ কে ইউটিউব চ্যানেল। জিও দিচ্ছে একদম ফ্রিতে আনলিমিটেড ডেটা। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন, আপনার যদি জিও সিম থেকে থাকে তাহলে আপনি যত খুশি ভিডিও ডাউনলোড করুন না কেন, যত খুশি অনলাইনে ভিডিও দেখুন না কেন, বা যা খুশি করুন না কেন, আপনার কোনো রকম এক্সট্রা কোনো টাকা লাগবে না। আপনি যত খুশি নেট চালাতে পারবেন একদম বিনামূল্যে। তো কীভাবে এই অফার আপনারা অ্যাক্টিভেট করবেন, কীভাবে আপনারা আনলিমিটেড ডেটা পাবেন কোনো রকম টাকা ছাড়াই, দেখাবো আজকের এই ভিডিওতে। তার আগে বলি বন্ধুরা, আপনারা যারা আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত আছেন তারা জানেনই এই চ্যানেলের প্রত্যেকটা ভিডিও আপনাদের দরকারি, তাই এখনও যদি কেউ সাবস্ক্রাইব করে না থাকেন তবে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আপনার সমস্ত দরকারি ভিডিও পেতে, সাথে বেল আইকনটি প্রেস করে অল সিলেক্ট করে রাখুন লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো এর জন্য প্রথমে আপনাদের প্লে স্টোর থেকে মাইজিও অ্যাপটি ইনস্টল করে নিতে হবে, আর যদি অলরেডি ইনস্টল থাকে তাহলে আপনারা আপডেট করে নিন, তারপরে এই অ্যাপটি আপনারা ওপেন করে নেবেন। এরপরে আপনাদের যে জিও সিম রয়েছে তো সেই জিও সিমের মোবাইল নাম্বারটা আপনারা এখানে বসিয়ে দেবেন, তারপরে এই লগ ইন বাটনে ক্লিক করে দেবেন। লগ ইন বাটনে ক্লিক করতে আপনারা দেখতে পাবেন যে এরকম একটা ইন্টারফেস খুলে গেছে, হোম পেজ খুলে গেছে। তো এখানে কংগ্রাচুলেশন বলে লেখা উঠে যাবে। এরপরে দেখতে পাচ্ছেন নিচের দিকে গেট স্টার্টেড বাটন রয়েছে। তো এই গেট স্টার্টেড বাটনে ক্লিক করার পরে আপনারা দেখতে পাবেন যে এরকম একটা ইন্টারফেস চলে এসেছে এবং কংগ্রাচুলেশন বলে লেখা থাকবে। তো এখানে দেখতে পাচ্ছেন যে আপডেট নাও বলে একটি বাটন রয়েছে। তো আপনাদের যে হ্যান্ডসেট রয়েছে অর্থাৎ মোবাইল রয়েছে, তো সেটা লেটেস্ট যে ভার্সন রয়েছে সফটওয়্যার, সেই ভার্সনে আপনাকে আপডেট করতে হবে। তো আপনার যদি আগের থেকে আপডেট থাকে তাহলে কোনো অসুবিধা নেই, আর যদি আপডেট না থাকে তাহলে আপনারা আপডেট করে নিন। এরপরে আপডেট হয়ে গেলে আই হ্যাভ আপডেটেড যে বাটনটি রয়েছে, তো এই আই হ্যাভ আপডেটেড বাটনে ক্লিক করে দেবেন। তারপরে দেখতে পাবেন যে গো টু সেটিংস বলে একটা বাটন চলে এসেছে, তো সেখানে ক্লিক করবেন, তারপরে আপনাদের ফোনের সেটিংস ওপেন হয়ে যাবে। তো এখানে কী করতে হবে, আপনি দেখতে পাচ্ছেন যে প্রিফারেড নেটওয়ার্ক টাইপ, এইখানে ক্লিক করবেন। তারপরে প্রথমে দেখতে পাচ্ছেন যে 5G, 4G, 3G, 2G এই যে বাটনটি রয়েছে এখানে আপনাকে ক্লিক করতে হবে, অর্থাৎ 5G সিলেক্ট করে নিতে হবে। তারপরে দেখতে পাবেন যে প্রত্যেকটা যে টিকমার্কের জায়গা রয়েছে সবগুলোই কিন্তু টিকমার্ক হয়ে গেছে, এবং এখানে লেখা উঠে যাবে যে কংগ্রাচুলেশন আনলিমিটেড 5G ডেটা, নো অ্যাডিশনাল কস্ট। তো এরপরে আপনি কী করবেন, দেখতে পাবেন যে হোম পেজে কিন্তু আপনার ভিউ প্ল্যানে ক্লিক করলেই এখানে লেখা উঠে যাবে যে আনলিমিটেড আপনি 5G নেট পেয়ে যাবেন। তো দেখতে পাচ্ছেন যে আমি এখানে চেক করে নিয়েছি, আমার ইন্টারনেট স্পিড 670 MB/সেকেন্ড দেখাচ্ছে। তো আপনার এরিয়াতে আপনি দেখে নেবেন যে আপনার কত স্পিড দেখাচ্ছে। তবে একটা কথা, এই যে অফারটি এটা কালেক্ট করার জন্য দুটো শর্ত রয়েছে, অর্থাৎ দুটো ক্রাইটেরিয়া রয়েছে। কী কী? প্রথম কথা যে আপনার যে হ্যান্ডসেটটি রয়েছে অর্থাৎ মোবাইলটি রয়েছে সেটা অবশ্যই 5G হতে হবে, তার সঙ্গে আপনার যে এরিয়া সেটি অবশ্যই 5G নেটওয়ার্ক কভারেজ থাকতে হবে, অর্থাৎ জিওর 5G সেখানে টাওয়ার থাকতে হবে, তবেই কিন্তু আপনি এই অফারটি পাবেন, তা না হলে কিন্তু পাবেন না। তো আপনি অবশ্যই একবার ট্রাই করুন, দেখুন যে আপনার অফারটা দেখাচ্ছে কিনা। আপনি এখনই অ্যাক্টিভেট করে নিন এবং আনলিমিটেড আপনি নেট চালান কোনো রকম কোনো এক্সট্রা টাকা ছাড়াই। তো আজকের জন্য এতটুকুই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার হচ্ছে আর একটা নতুন বড় আপডেট নিয়ে।